কিরে সাদি, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? একটা ঘটনা ঘটে গেছে। কেন ড্যাডের মতো রহস্য করছে আম্মু? বলো না কি? আয় মা, ভেতরে আয়। সেদিন তো ছেলেটার হাত ধরে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেছিলি। বাবা মা ভাই দাদি কারো দিকে তো ফিরেও নাজিয়া, প্লিজ তুমি থামো। আচ্ছা, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। তোর বউ কোথায়? ডাক না তাকে, দেখি। এত এত অভিমান তো আমাদের এই কাছের মানুষকে ছেড়ে যেতে পারবি। দাদি, ছেড়ে তো যেতে চেয়েছিলাম, কিন্তু চারটার পারলাম কোথায়? কেন ছেড়ে যেতে চেয়েছি? কারণ দাদি, আমি একটা অপয়া, আমি একটা কালো ছায়া। আমি যদি এই বাড়িতে থাকতাম না, তাহলে এই বাড়ির কেউ সুখী হতো না, কেউ না। তোমার কি মনে হচ্ছে, তুমি এই বাড়ি ছেড়ে যাওয়ার পর সবাই সুখে ছিল? না ভাবি, আমরা একদম সুখে ছিলাম। তুমি চলে যাওয়ার পর এই বাড়ির প্রত্যেকটা মানুষ এক মুহূর্তের জন্য প্রাণ খুলে হাসেন। এখন তাকাও, তাকাও সবার দিকে, সবার মুখের দিকে দেখো। তুমি ফিরে আসায় সবাই আবার নতুন করে জীবন ফিরে পেয়েছে, সবাই আবার হাসছে। কিন্তু শরীফ, তুমি কি জানো, বেগম খালার কথা শোনা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। উপায় ছিল তো। হ্যাঁ, বেগম কি বললো না বললো, অমনি তুই নিজের বিবেচনা নাই। হ্যাঁ, বেগমের সঙ্গে আমরা বোঝাপড়া করতাম, তা না করে সবাইকে ছেড়ে চলে গেলি। না না দাদি, না, আমি কাউকে ছেড়ে যেতে চাই না। দাদি, আমি যা করছি এইবারে সবার ভালোর জন্য করেছি। শুন, এবার নিজের ভালোটা বুঝতে শিখ। তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। এবার আমি মরে গেলেও শান্তি পাবো। তোমাকে এত সহজে মরতে দিচ্ছে কে দিদুন? অবশ্যই, মাকে আমরা কখনোই যেতে দেব না, মা আমাদের সাথেই থাকবে। হ্যাঁ, তাহলে এক কাজ করি, আশা রোমানা, আজকে তোমাদের উপর দায়িত্ব আমাদের সবার খাবার ব্যবস্থা করবে, ঠিক আছে? আর চলো, আজকে আমরা পরিবারের সবাই মিলে একসাথে বসে খাবো। হ্যাঁ, সবাই একসাথে খাবো, কিন্তু তার আগে এই হ্যাপি মোমেন্টের একটা সেলফি কিন্তু না হলেই নয়, কি বলো সবাই? আসো আসো আসো, সেলফিতে আসো আসো, সেলফি তুলি।
হ্যাঁ তাকাও তাকাও সবাই হাসি চলো 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 সেলিম আজ তুমি সাথে থাকলে আমরা সত্যি জিতে যেতাম কি হলো যাবে না ভেতরে খুব অভিমান হয়েছে চলে যাব যাও চলে যাও যেখানে খুশি যত দূর খুশি তুমি চলে যাও তাতে আমার কি আমার কি তাতে কিছুই না না কিচ্ছু না না কিচ্ছু না তুমি চলে গেলে আমার আর কি হবে আমি আরেকজনকে বিয়ে করব অনেক ভালোবাসবে আমাকে অনেক ভালোবাসবে সুন্দর মতো সংসার করব ভালোবাসাবাসি করব আমাদের অনেকগুলো বেবি হবে একদিন সবগুলো বেবি অনেক বড় হবে একটা সংসার করতে করতে সারাটা জীবন পার করে দেব আমি এরই মধ্যে এত কিছু চিন্তা করা হয়ে গেছে হ্যাঁ করেছি তাতে তোমার কোনো সমস্যা হয়েছে সমস্যা তো একটু আছে সমস্যাটা হলো তোমাকে ভালোবাসতে বাসতে না আমার গোটা জীবনটাই কেটে যাবে সেখানে তোমার জীবনে অন্য কেউ আসবে কি করে আমি তোমাকে কখনো কোথাও যেতে দেব না তারপরে যদি চলে যাই তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো আমার
ওরে কার পানে মোর হাত বাড়িয়ে, ওরে কার পানে মোর হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলাই রে আমার মন ভুলাই রে। তুই এখনো আগের মতোই বেশুর আছিস। স্যামি, তুই না বড্ড অসময়ে চলে গেছিস। যাওয়াটা দরকার ছিল ভাই, আমার নিজের ভালোর জন্য। ব্যাস, আমি এক মিনিট নেই, আর সেই সুযোগে তোরা আবার সুখ দুঃখের আলাপ শুরু করে দে। তোরা না ব্যাক ডেটেডই রয়ে। কি ব্যাক ডেটেড? আমরা আর কে? স্যামি, এক কাজ কর, ওর বাম পকেটটায় হাত দিয়ে ভেতর থেকে রুমালটা বের করে দেখ। পকেটে রুমাল? শরীফের? কে দিল? কে আবার দেবে? না, কেউ না। আর রুমাল তো থাকতে পারে না, রুমাল তো কাজে লাগে না। ভাই দেখ, শরীফের মুখটা কেমন লাল হয়ে যাচ্ছে, ঘটনা তো সন্দেহজনক মনে হচ্ছে। দেখ, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। স্যামি, তোর মনে আছে খুব ছোটবেলায় কিন্তু আমাদের এই শরীফের গাল লাল হতো, কখন বলতো? ভাইয়া, আমার তো মনে পড়ছে না কখন। শোন, ওই যে যখন গানের ক্লাস থেকে মেয়েগুলা বের হতো, আমরা তখনই ঠিক তাদের সামনে দিয়ে যেতাম, তখন। আচ্ছা, তাই বুঝি এমন করছে না। দেখি দেখি আপু, দেখি না, রুমালটা দেখ না। দিস ইজ টু মাচ আপু। আচ্ছা তাহলে তুই নিজে দে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ওই এই যে দেখা, দেখ আপু, এই দেখ দেখ, কিছু নেই, কিচ্ছু নেই, দেখেছিস? আরে কিচ্ছু নাই, কিছু নাই তো, দেখ কি লেখা আছে, দেখেছিস? স্যামি, কি রে, ভুলো না আমায়। আমি 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 একদমই থাকবো না এখানে। আই, কোথায় যাচ্ছিস তুই, কোথায় যাচ্ছিস? এতদিন পরে আমি বাড়িতে আসলাম, ছোট ভাইটাকে একটু জ্বালাতেও পারবো না? দেখ দেখ আপু, একদম ইমোশনাল ব্ল্যাকমেইল করবি না। বার করব, হাজার বার করব, আজ তুমি আমাকে কিচ্ছু বলতে পারবে না। বলবো না, কিচ্ছু বলবো না, যা খুশি আমাকে বল। কি রে ভাই, তুই এভাবে তাকিয়ে কি দেখছিস? দেখছি দেখছি আমাদের লাল ছেলেরা, কত রঙিন ছিল আমাদের শৈশব, তাই না? দেখ আমরা দেখতে দেখতে কত বড় হয়ে গেছি। হ্যাঁ ঠিকই বলেছিস। আর আমি তোমরা সবাই একসাথে হয়ে আমাকে ভুলে গেছো, তাই না? আমরা ভুলতে পারি ভাবি, কিন্তু ভাইয়া যে ভুলেনি এটা আমি শিওর। এটাই মিসিং ছিল ভাবি। আর আমাদের জীবন থেকে মিসিং ছিল সামিয়া আপা। তোমাকে পেয়ে যে বাড়ির সবাই কত খুশি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। শুধু আমাকে পেয়ে না পালকি, বাড়ির সবাই কিন্তু তোমাকেও পেল, আর কেউ কেউ তো একটু বেশি খুশি হয়েছে। তোমরা থাকো, আমি খেয়ে আসছি। কি বলছো, তুমি এখনো খাওনি? আমি তো বাড়ির বউ, সবাই না খেলে আমি কি করে খাবো?
মুখটাকে কেমন লাগবে তোর? পারফেক্ট। সোহেল এখন পালকির সাথে সময় কাটাচ্ছে সাবা। মানে কি বলছেন এসব? পালকি? পালকি ফিরে এসেছে, আমি শিওর যে ও এখন সোহেলকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে। সোহেল এখন কোথায় আন্টি? কোথায় আবার? পালকির সাথে ঘুমোতে গেছে। ঘুমোতে গেছে? ঘুমোতে গেছে? কিন্তু ওর যে আজ আমার সাথে ডিনারে যাওয়ার কথা। এই জন্যই তো বললাম, তুমি হেরে যাচ্ছ না তো সাবা? হেরে যাবো আমি? এত সহজে সাবা হার মানবে না আন্টি, এত সহজে না। আপনি কোনো চিন্তা করবেন না, যা করার এখন আমি করব। আমি না পালকির খাবারের সাথে কুমির ওষুধ মিশিয়ে নিয়েছি। কি কুমির ওষুধ পালকির খাবারে? কাকে জিজ্ঞেস করে তুমি এই কাজ করছো? কেন ভাবি, আমি ভুলটা কি করলাম? সব মাটি করে দিয়েছো তুমি, সব। পালকিকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছিলাম, সোহেল ওর চেয়ে সাবাকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু তুমি তুমি পালকির খাবারে কুমির ওষুধ মিশিয়ে আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়েছো।